সাকিব ওখানে নামার পর থেকে মানুষ পাগল হয়ে গেছে যা মনে হচ্ছে আর কি ওকে দেখার জন্য এবং আমার সাথে ওর কথা হয়েছে মাশরাফির সাথেও কথা হয়েছে আমার ধারণা মানুষজন ওকে মানে প্রায় সবাই ভোট দিবে এরকম অবস্থা শুনুন সাকিবের তো একটা আলাদা প্লাস পয়েন্ট আছে আপনাকে মনে রাখতে হবে একটা হচ্ছে দলের ভোট আরেকটা হচ্ছে নিউট্রাল ভোট নিউট্রাল ভোটগুলো আমার ধারণা সাকিবের জন্য একটা বিরাট প্লাস পয়েন্ট আর ওকে সামনাসামনি দেখতে পাওয়া ওকে ভোট দেওয়া আমার ধারণা যারা নাকি সরাসরি রাজনীতিতে জড়িত না তারাও সাকিবকে ভোট দিতে যাবে কমল ভাই সাকিব মাশরাফি দুজনই আগ্রহ দেখিয়েছেন যে ভবিষ্যতে যদি সুযোগ থাকে পৃথিবীর প্রেসিডেন্ট হওয়ার আপনি তো কাছ থেকে দুজনকে দেখছেন মানে ক্রিকেট ক্যারিয়ার তাদের পিক টাইমটাও দেখেছেন কার আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নেতৃত্ব দেওয়ার মানে সক্ষমতা বেশি আছে কার সাকিবের না মাশরাফি বলা মুশকিল এইটা বলা কঠিন এটা এত সহজ না এটা অনেক কঠিন এটা আসলে কঠিন এটা এখন এখানে বলা ঠিক হবে না ভাই এমপি হওয়ার পরে যদি নির্বাচিত হয় আপনি কি বিষয়ে সাকিব আর আগে খেলাটা চালিয়ে যাবেন আপনার এক্সপেক্টেশনটা ওর সাথে তো যা আমার কথা হয়েছে ও খেলবে মানে 2025 পর্যন্ত খেলার কথা সো সেটাই জানি আমার ধারণা ও খেলবে আমি জীবনে কখনো চিন্তাই করিনি আমি রাজনীতিতে আসবো এটা হলো সত্যি কথা আসলে আমার কোনো ধারণাই ছিল না এবং আমি সবসময় ভাবতাম আমি কখনোই আসবো না আরেকটা জিনিস মনে হতো যে রাজনীতিটা খুব সহজ কিন্তু আসলে আসার পর এখন বুঝলাম যে আসলে এটা অনেক কঠিন মানে এটার সাথে কোনো কিছুর তুলনা হয় না কম্পেয়ারই করা যায় না তবে এবার যেমন ধরেন প্রত্যেকটা ওয়ার্ডে 63টা ওয়ার্ডে আমি গিয়েছি মানে গণসংযোগগুলো আগেই শেষ করে ফেলেছি এখন খালি জনসভা হচ্ছে প্রত্যেকটা ইউনিয়নে একদিন ভৈরব একদিন কুলিয়ারচর সো আমি জনসভাগুলো করছি একটা করে জনসভা ইউনিয়নে কিন্তু ওয়ার্ডগুলো ঘুরে ঘুরে আসলে যেটা দেখেছি মানুষের যে ভালোবাসা এইটা আসলে মানে অন্যরকম এইটা আমাকে আসলে এখন অনেক উৎসাহিত করছে এখন ভালো লাগছে আমি নাহলে এতদিন কখনো ভৈরবে ছিলামই না এই যে টানা এতদিন ধরে আছি এর আগে কখনো ছিলামই না 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 এখানটায় যে জিনিসটা হয়েছে ভৈরবের আমার যেটা অ্যাসেসমেন্ট দেখেন ভৈরবের আমি যে ভোট পাই 70% হচ্ছে নৌকার ভোট এটা বঙ্গবন্ধু শেখ হাসিনার নৌকা এটা আমার কিছু না অ্যানাদার 20% আমার আব্বা আম্মা তাদের জন্য ভাই আমার জন্য অনলি 10% এই 10% হয়তো ক্রিকেটের জন্য ইয়াং জেনারেশনটা একটু বেশি আসছে সো দ্যাট ইজ অল কাজে এখানে আমার যে খুব একটা বেশি ক্রেডিট দেবো বলবো না এটা সবসময় আওয়ামী লীগের একটা ভালো জায়গা শক্তিশালী ঘাঁটি তারা সবসময় বঙ্গবন্ধু আমার আব্বা জনিত্রী শেখ হাসিনা তাদের সাথে ছিল এবং এখনও আছে এবং তারা চ্যালেঞ্জ দিতে ভালোবাসে সো আমার ধারণা এইবারও আমার কেন জানি মনে হয় ভালো ভালো টার্ন আউট হবে সবাই যাবে কারণ আমি তো দেখছি সবাই উৎসাহিত যেতে চাচ্ছে ভোট কেন্দ্রে কে জিতবে কে হারবে সেটা বড় কথা না যে জননেত্রী শেখ হাসিনা উনি চ্যালেঞ্জ দিয়েছেন সেই চ্যালেঞ্জটাও তারা পূরণ করবে এটাই হলো সবচেয়ে বড় কথা